শ্রীলঙ্কার যখন হচ্ছে আন্দোলন হচ্ছিল তখন বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে একটা ফ্রেজ খুব জনপ্রিয় হয়েছিল, ফ্রেজটা হচ্ছে এরকম যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। আমার প্রশ্নটা হচ্ছে এই ফ্রেজটার ইউজটাকে আপনি কিভাবে দেখেন? কারণ আমরা যে সমস্ত দেশে ডেমোক্রেটাইজেশনের কথা বলি বা যে সমস্ত দেশে এখন আমরা দেখছি যে মোটামুটি ফ্রি কান্ট্রি বলা হয় যেগুলোকে, ফর এক্সাম্পল ফ্রান্স, তাদের ডেমোক্রেসির জন্য তাদের শত বছর স্ট্রাগল করতে হয়েছে, 6টা রিপাবলিক এস্টাবলিশ করতে হয়েছে, 4-5 বার হচ্ছে রাজাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছে। সো এই সফলতার মধ্যে এই যে আন্দোলনটা শ্রীলঙ্কাতে হয়েছে সেটা তো সাম এক্সটেন্ট এই দিকগুলোতে ইনস্টিটিউশনাল যে চেক অ্যান্ড ব্যালেন্সে কিছুটা হলেও চেক অ্যান্ড ব্যালেন্স হয়তো আসবে। সো বাংলাদেশে যখন হচ্ছে এই ফ্রেজটি ইউজ হচ্ছে যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে, বা আপনি যেটা বলছেন যে শ্রীলঙ্কার সর্বনাশ হয়েছে, সেই ফ্রেজটার ব্যবহারটা কতটুকু যুক্তিযুক্ত প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আন্দোলনটা আন্দোলনটা হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড শুনেছে 2020 সালের শুরুতে, তারপর কোভিড প্যান্ডামিক আসলো, ট্যুরিজমের মনোলজি সেগুলো সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করলো। আমার প্রশ্নটা হচ্ছে হোয়াই সোশ্যাল সায়েন্টিস্ট আর ইনক্রিজিংলি ফেলিং টু প্রেডিক্ট দোজ কাইন্ড অফ মুভমেন্টস, যেটা আমাদের ভোট আন্দোলন যখন হইল সেটা আমাদের সোশ্যাল সায়েন্টিস্টরা প্রেডিক্ট করতে পারে নাই, যেটা লিগেসি 1970 থেকে শুরু হয়েছে, আমাদের সায়েন্টিস্টরা সোশ্যাল সায়েন্টিস্টরা 71-এর যুদ্ধকেও প্রেডিক্ট করতে পারে নাই। এবং আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে শ্রীলঙ্কাতে বর্তমান যে কনটেক্সটা হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ক্রাইসিসটা হয়েছে সেটা শুরু ধরা যায় 2009 সালে, যখন হচ্ছে মাহিন্দা রাজাপক্ষে ওই প্রজেক্টটা শুরু করলো যে ডেমোক্রেসি থ্রু ডেভেলপমেন্ট, অথবা হচ্ছে রিকনসিলিয়েশন থ্রু ডেভেলপমেন্ট, যেটার আন্ডারে তারা হচ্ছে অনেকগুলো ব্রিজ তৈরি করছে, রাস্তা তৈরি করছে। আপনি যেটা বললেন যে মেগা প্রকল্পে মেগা ব্যয় হচ্ছে, আরো সাউথ এশিয়ার যেসব দেশগুলোতে মেগা প্রকল্পে মেগা ব্যয় হচ্ছে চোখ ঠালানো প্রকল্পে, তাদের কনটেক্সট গুলো আসলে এটার সাথে কত কমবে? থ্যাংক ইউ। আচ্ছা, একটা হলো কেউ আর শ্রীলঙ্কা হবে, এইটাকে আমি সিম্বলিক্যালি, এই কথাটা আমিও দেখেছি, আমি সিম্বলিক্যালি নিয়েছি সাউথ এশিয়ার সবাই শ্রীলঙ্কা, যেখানে কলোনিয়াল রাষ্ট্র কাঠামো রয়ে গেছে, যেখানে জবাবদিহিতা নাই, প্রায় প্রশাসনে তেমন কোনো জবাবদিহিতা নাই, ব্যুরোক্রেসি কোনো জবাবদিহিতা আছে আমাদের জনগণের কাছে, যেখানে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিচ্ছে গুটি কয়েকগুলো, সেই সব সব জায়গাতেই শ্রীলঙ্কার তরুণদের মতো তরুণরা একদিন এরকম ঘটনা। এখন উনি ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সেটা কবে হবে, দেখেন আমাদের দেশে একটা প্রবল মত আছে যে খুব শীঘ্রই কিছু হবে, কিন্তু শ্রীলঙ্কায় দেখা গেল ক্যাপিটালিস্ট এই সোশ্যাল সিস্টেমের ক্রাইসিস যে কোনো সময় একটা রূপান্তরের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে, যেটা 20-30-50 বছরের ঘটনা, সেরকম ঘটনা কিন্তু বাংলাদেশেও এক মাসে ঘটে যাবে। কারণ আমাদের আমরা যে রাজনৈতিক সিস্টেমের ভিতরে আছি সেটা এত অন্যায্য, সেটা এত গভীর জুলুমের উপর প্রতিষ্ঠিত, সেইটা যে ক্রাইসিসে আমাদেরকে বয়েল করছে, সিদ্ধ করছে প্রতি মুহূর্তে, যে কোনো সময় আমরা সমস্ত বিভেদ বলে একসাথে বলতে পারবো সিস্টেম গো। তিন নম্বর উনি বলছিল সমাজবিজ্ঞানীরা প্রেডিক্ট করতে ভুল করেছিল, ইয়েস ভুল করেছিল, কারণ আমি আপনি আমরা পড়ছি তো এই কলাবঙ্গ, এই কলোনিয়াল সিস্টেম আমাদের যা পড়ায় যা শিখায় এইটা এইটা একদম একটা অপদার্থ জিনিস, অকেজ জিনিস। এখন আমি এইটা রেখে বাকি পথ চলতে পারলে আপনি কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, এইটা আমি নির্দ্বিধায় একটা বলতে পারবো। বাট আই লাভ দিস ইনস্টিটিউট, কারণ আমি শেষ করছি, আমি বোধহয় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এরকম বললাম, আমি যেদিন প্রথম ক্লাস করি 2028 সালে, এই 2028 নম্বর রুমে কলা আমার শিক্ষক ছিলেন ডক্টর আব্দুল মজিদ, প্রথমে বললেন তোমরা তো ঘোড়া, আমরা এরকম রুমে আমরা সবাই একটু হতবিহ্বল হয়ে ঘোড়ার সাথে তুলনা করলো স্যার, প্রথম ক্লাসে প্রথম বার বললো যে কেন বলেছি জানো, ঘোড়াকে পানি খাওয়ানো যায় না কিন্তু ঘোড়া পানি খায়, তোমরা হলো ঘোড়ার, তোমাদের শিখানো যাবে,
তোমাদের সামনে কিছু গল্প করব, বাকি জীবন তোমরা গল্পের থেকে গল্পের সারাংশ নিয়ে নির্দেশটুকু নিয়ে তোমরা তোমাদের গল্প তৈরি, তোমরা তোমার গল্প বানো, তোমরা শিখবে। এই বিশ্ববিদ্যালয়কে আমি খুব ভালোবাসি। আমি আসলে আপনাদের এখানে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি, কিন্তু এইটুকু আমি গভীরভাবে বিশ্বাস করি এখান থেকে কিছু শেখা যাবে না, এখানের পরে একটু করবে। থ্যাংক ইউ।